চিতই পিঠা, ছোট বোনের বাসায় এসেছি, চিতই পিঠা খাচ্ছি। দেখুন চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে মজাই আলাদা। গ্রামের বাড়ি বহুত আগে খেয়েছি আর অনেক দিন পরে এটা খেলাম। আমার ছেলে দাবা খেলতেছে বড়দের সাথে, খুবই মজা করে। হ্যাঁ খেলো খেলো, বাসার সামনে চাল কুমড়া গাছ, কতগুলো চাল কুমড়া ধরেছে দেখো, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে চাল কুমড়া গুলো। ছোট বোন আর বড় আপা দুজনে মিলে রান্না করতেছে আর গল্প করতেছে, ওরা দেখি কি গল্প করে, যাওয়া যাক। হ্যাঁ দুপুরে বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানিটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব ট্রলারে আরিয়াল খা নদীতে ঘুরতে। ওখানে ঘুরবো, গান গাবো, নাচবো, ছবি তুলবো, তারপরে আসবো, তারপরে সোজা পরের দিন ঢাকা ব্যাক করব। তাকে অনেক অনেক থ্যাংকস আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাকে ওই পেয়ারাটা পেরে দাও না প্লিজ, ওই যে আমি ছিল জনের সুন্দর ছবি সবাই এখন ইলানকে তুমি কোলে নাও, দুইটা আসছে গাড়ি। সবাই এখন গাড়ি তুলছে, আমরা এসে যাবো। আমরা এখন ট্রলারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসা থেকে বেশ কিছু দূর দূরে ট্রলার, তাই আমরা অটোতে করে যাচ্ছি, সাথে আমার দুলাভাইও আছে। তোমার কাছে দিতে যাচ্ছি না।
করে করে আমরা চলে আসছি নদীর কাছে। এখন আমরা ট্রলার উঠব, তার আগে আমরা ফটো সেশন করব কিছু, সেজন্য সবাই অপেক্ষা করছি। আমি ছবি তুলব, মেজাপু তুলবে, দুলাভাই তুলবে, সবাই ছবি তুলব আমরা এখন, তারপর ট্রলার উঠব। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। না না না, এটা আসেন না কেন? হিরণ কে আইসিস নি? আচ্ছা তুই আর আইসিস, এই যে আমার হাতে ভিডিও কর না, আমি তো আমার করছি ব্লগ। এই সবাইকে কাজে লাগান এখন ব্লগে, এখন সবার ব্লগ আছে তো সবাই এখন কাজ আছে। একটু ভিডিও করো, ড্রাইভার চাচা ভাইয়ারা বাবু সোনা রূপনা আমাকে একটু পানি দেন তো। কেন আমরা ঢাকা ব্যাক করছি, এত আনন্দ করে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ লাগছে, এত সুন্দর গ্রামটা ছেড়ে আবার চলে আসতে হচ্ছে। কবে আবার যাব গ্রামে জানি না, নেক্সট টাইম আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।